প্রথম কথা হচ্ছে কি কি জিনিসে জাকাত দিতে হয় ভাই জাকাত দিতে হয় কয়েকটি জিনিসে যেমন টাকা পয়সা থাকলে স্বর্ণ কিংবা রূপো থাকলে কিংবা বাণিজ্যের মাল থাকলে কিংবা আপনার কাছে গরু ছাগল হাঁ গরু ছাগল কিংবা উট থাকলে জি এর একটা নিয়ম আছে স্বর্ণ যদি আপনার কাছে সাড়ে সাত ভরি কিংবা তার অধিক স্বর্ণ থাকে তাহলে এই স্বর্ণে জাকাত দিতে হবে আর যদি সাড়ে সাত ভরির কম থাকে তাহলে জাকাত দিতে হবে না অনুরূপ ভাবে আপনার কাছে যদি সাড়ে বাহান্ন রূপ তুলো বলছে ভরি যদি সাড়ে রূপ থাকে তাহলে সেই রূপতে আপনাকে জাকাত দিতে হবে কম থাকলে থাকলে দিতে না বেশি দিতে হবে ভাবে আপনার কাছে টাকা যদি থাকে সাড়ে সাত ভরি স্বর্ণের যে মূল্য সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য মনে করো আড়াই লাখ টাকা ধরে নেন সাপোজ তাহলে যদি আপনার কাছে সাড়ে আড়াই লাখ টাকা থাকে সারা বছর জি আপনি জানুয়ারি মাসে আড়াই লাখ টাকা আপনি বাড়িতে রেখেছেন ডিসেম্বরেও আপনার কাছে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা থেকে কিছু কমেনি নি তাহলে ওই আড়াই লাখ টাকা কিংবা আড়াই লাখ টাকার বেশি থাকলে আপনাকে কি করতে হবে জাকাত দিতে হবে জাকাত দিতে হবে শতকরা আড়াই টাকা জি টাকা থাকলে শতকরা আড়াই টাকা জি আর অনুরূপভাবে স্বর্ণের থেকে স্বর্ণের জাকাত যদি দিতে চান সোনা থেকে সোনার জাকাত তাহলে চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ যা সোনা আছে যে আপনি সেটাকে আপনি ভাগ করবেন সেটাকে চল্লিশ ভাগের এক ভাগ দেবেন হম মোট কথা আড়াই শতকরা আড়াই টাকা যে হাজারে পঁচিশ টাকা লাখে আড়াই হাজার টাকা এভাবে জাকাত দেবেন আর গরু ছাগল এগুলোর নিয়ম হচ্ছে ছাগল যদি আপনার কাছে চল্লিশটা বা চল্লিশের অধিক ছাগল থাকে তাহলে একটা ছাগল দিতে হবে একশোটা ছাগল থাকলে একশোটা পর্যন্ত দুশোটা ছাগল থাকলে দুটো ছাগল তিনশোটা ছা ছাগল থাকলে তিন তিনটি ছাগল এভাবে প্রত্যেক শত শত ছাগলে একটা করে জাকাত দিতে হবে আর গরু এরকম তিরিশটা গরু থাকলে একটা গরু দিতে হবে পাঁচটা উঠ থাকলে একটা ছাগল দিতে যেহেতু না অনুরূপ ভাবে যদি কারো কাছে টাকা পয়সা এই গরু ছাগল বা উঠ এই ধরনের কোনো কিছু না থাকে কিন্তু যদি তার কাছে কি থাকে জমি থাকে তাহলে জমির উৎপন্ন ফসলের উপরে কি করবে তাকে উসর দিতে হবে যেটা আমাদের দেশে ওসর বলে আর সেটারও পরিমাণ হচ্ছে সাড়ে সাত কুইন্টাল ফসল যদি হয় তাহলে আপনাকে লাগবে আর সাড়ে সাত কুইন্টালের নিচে যদি ফসল হয় তাহলে কিন্তু আপনাকে দিতে হবে না মনে করো আপনার দু কুইন্টাল ধান হয়ে আছে জি আপনাকে উসর লাগবে না দু কুইন্টাল গম হয়ে আছে তাহলে ঊষর লাগবে না সাড়ে সাত কুইন্টাল কিংবা সাড়ে সাত কুইন্টালের উপর যদি আপনার ধান হয় তাহলে সেই ধানে আপনাকে ঊষর বা জাকাত জাকাত ওটাকে জাকাতি বলা হয় ওটা জাকাত দিতে হবে বা দিতে হবে অনুরূপ ব্যাপার আপনার কাছে যদি দোকান থাকে জি দোকানে আপনি ব্যবসা করেন বিশাল দোকান আছে চার পাঁচ লাখ টাকার মাল আছে দোকানে তাহলে সেই বছরে একদিন সেই দোকানের মালগুলো হিসাব করে কত টাকার মাল হচ্ছে সেই টাকা হিসেবে আপনার শতকরা আড়াই টাকা হিসেবে জাকাত দিতে হবে আপনি জাকাত দেবেন জি যেমন মোহান আল্লাহ সুরা তাওবার ষাট নম্বর আয়তে বলা সদকা জাকাত এটা কাদের জন্য ফকিরদের জন্য মিসকিনদের জন্য আলাইহা যারা জাকাতের আদায় করার ব্যাপারে নিয়োগ করা থাকে সেই সমস্ত কর্মচারীরা আর যাদের এমন হিন্দু বা এমন অমুসলিম যাদেরকে জাকাতের পয়সা দিলে তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে এবং তারা পরবর্তীতে মুসলমান হয়ে যাবার সম্ভাবনা থাকবে এরকম অমুসলিমদেরকে ও ফির রিকাব যে কোনো মুক্ত করার জন্য কিংবা কোনো জেলখানাতে কোনো বন্দি ব্যক্তিকে এনা ছাড়ানোর জন্য বলা গা রিমিন ঋণগ্রস্ত ব্যক্তির জন্য অফি সাবিল ইল্লা আর আল্লাহ রাস্তায় যারা জেহাদ করছে তাদের জন্য অবনি সবিল এবং মুসাফির হঠাৎ কোনো মুসাফির যদি কোনো অবস্থা তার অবস্থা যদি খারাপ হয়ে যায় তার যদি টাকা পয়সা দরকার হয় তাহলে এরকম মুসাফিরকে দেওয়া যাবে এই আটটা খাতেই আপনাকে কিন্তু ব্যয় করতে হবে আটটা খাত ছাড়া এর বাইরে আপনি কিন্তু জাকাতের মাল আপনি অন্য কাউকেও দিতে পারবেন না شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ, وأولو العلم قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء